আজকের টপিক হলো এনকোডার। ওকে, তাহলে এনকোডার ফাংশন ইজ দ্য অপোজিট অফ ডিকোডার। তাহলে ডিকোডারের ফাংশনের অপোজিট এনকোডার। তাহলে আগে জানতে হবে এনকোডিং কাকে বলে, অর্থাৎ যে মেথডে কোনো বাইনারি সিগন্যালকে কি বলছে, যে মেথডের সাহায্যে কোনো ইনপুট তার বাইনারি সিগন্যালকে তার ইকুইভ্যালেন্ট মানে কোনো সিগন্যাল থেকে বাইনারি সিগন্যালে কনভার্ট করাটাকেই বলা হচ্ছে ইনকোডিং। তাহলে ইনকোডিংটা কি, যে কোনো সিগন্যাল আছে ধর তার করসপন্ডিং বাইনারিতে কনভার্ট করবে। ধর যেমন অক্টাল আছে, সেখান থেকে বাইনারিতে কনভার্ট হবে। ধর ডেসিমেল আছে, সেখান থেকে বাইনারিতে কনভার্ট হবে। অর্থাৎ এনি সিগন্যাল টু কনভার্টিং স্পেশালি বাইনারি। তাহলে বোঝা গেল, তাহলে যে কোনো সিগন্যালকে তার ইকুইভ্যালেন্ট বাইনারিতে কনভার্সনই হলো এনকোডিং। ওকে, তাহলে এনকোডারের ফাংশনটা কি, এনকোডারের ফাংশন হলো এনি কোডিং, এনি কোডিং মেথড কনভার্টেড টু দা বাইনারি মেথড, বাইনারি নাম্বার, সরি, মানে এনি নাম্বার টু কনভার্ট বাইনারি, লাইক অক্টাল টু বাইনারি, হেক্সাডেসিমাল টু বাইনারি, ডেসিমাল টু বাইনারি। আজকে আমরা দেখব সিলেবাসের মধ্যে যেটা আছে সেটা হলো আমাদের অক্টাল থেকে বাইনারির এনকোডার। আগে জানবো এই এনকোডার আর ডিকোডার হয়ে ব্যাপার, প্রথমে ডি তারপরই। তাহলে ডি এর ক্ষেত্রে কি ছিল, ডি এর ক্ষেত্রে ব্যাপারটা হলো ডিকোডারের ক্ষেত্রে মাথায় রাখতে হবে ডি ছোট তাই এখানে ইনপুট কম, মানে 3 হলে 8, আর এখানে যেহেতু ই বড় তাহলে এখানে উল্টোটা হবে, অর্থাৎ 8×3 হবে। তাহলে এখানে ইনপুট ইনটু আউটপুট, এখানে ইনপুটটা হবে 2^2 অফ আউটপুট, মানে উল্টো রিলেশনটা। তাহলে এখানে ইনপুট ইজ ইকুয়াল টু 2^2 আউটপুট। আগে আমাকে আউটপুটের লাইনটা জানতে হবে, কতগুলো আউটপুট লাইন, সেখান থেকে আমি ইনপুটটা বার করব 2^2 অফ সেই ইনপুটের সংখ্যাটা। তাহলে ধরা যাক আমার এখানে আউটপুট লাইন 3টে, তাহলে ইনপুট লাইন কটা হবে, ইনপুট লাইন হবে 2^3 8, বা এখানে যদি আউটপুট লাইন 8টা হয় তাহলে আউটপুট লাইন যদি 8টা হয় তাকে 2^2 আকারে প্রকাশ করবো। মানে কি করে আউটপুট বার করবো, ইনপুট লাইন যদি এখানে 8 কানা হয় 8 হয় তাহলে 8 2^2 আকারে প্রকাশ করবো, 3, তাহলে এখানে 3টা হলো আউটপুট। এইবার দেখ, এবার এখানে কেন 3টে বিট থাকলে এটা অক্টাল হচ্ছে। দেখ আমরা জানি অক্টাল থেকে অক্টালকে বাইনারিতে প্রকাশ করতে গেলে কটা কটা বিট দরকার, 3 বিটে করেছিলাম আমরা ইলেভেনে, ক্লাস ইলেভেনে ক্ষেত্রে দেখেছিলাম যে কোনো অক্টালকে ইকুইভ্যালেন্ট বাইনারিতে কনভার্ট করতে গেলে 3 বিট মিনিমাম 3 বিট লাগে। কেন, অক্টালে হাইস্ট মার্ককে 7, তাহলে 7 কে যদি আমি রিপ্রেজেন্ট করি তাহলে 111, তাহলে 3টে বিট লাগে। তাই জন্য এখানে 3টে বিট মানেই হলো, এখানে 8টা, এখানে 3টে বিট মানেই হলো আমার অক্টাল থেকে বাইনারিতে কনভার্সন। এটা বোঝা গেল কেন এটা অক্টাল টু বাইনারি এনকোডার বলছে, কারণ একটি অক্টাল সংখ্যার ম্যাক্সিমাম নাম্বার, দ্যাট ইজ দ্য 7, অক্টাল নাম্বার সিস্টেমের ম্যাক্সিমাম নাম্বার হলো 7। তাহলে 7 কে যদি আমি বাইনারিতে প্রকাশ করি তাহলে মিনিমাম বিট সংখ্যা হলো, মানে ম্যাক বিট সংখ্যা হলো 3111। তাহলে 3টে বিট থাকলেই আমি কোনো অক্টাল সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করতে পারবো, যে কোনো অক্টাল সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করতে পারবো। তাই এখানে 8টা বিট থাকলে এখানে হবে 3টে বিটেই এখানে আমি কি করতে পারবো, অক্টাল সংখ্যা প্রকাশ করতে পারবো। ওকে, তাহলে আমরা আজকে শুরু করব যেটা হলো, সেটা হলো অক্টাল টু বাইনারি এনকোডার। কেন এখানে 8, কেন এখানে 3 বোঝা গেছে, কেন এখানে আউটপুটে আমার বাইনারি অক্টাল থেকে বাইনারি যেতে গেলে মিনিমাম 3টে বিট দরকার। তাহলে এখানে যদি বাইনারিতে 3টে বিট দরকার তাহলে এখানে কত, 8টা বিট দরকার, কারণ এখানে বেস 8 অক্টালের। তাহলে 8 থেকে 3 এ যাব, তাহলে 8 থেকে 3 এ যাচ্ছি। তাহলে 8 থেকে 3 এ মানে অক্টাল টু বাইনারি এনকোডার, যেখানে ক্ষেত্রে ইনপুটের সংখ্যা 8, আউটপুটের সংখ্যা 3। তাহলে এখানে ইনপুটটা হলো 2^3, মানে 8, এইভাবে ক্যালকুলেশনটা হয়। দেখ এখানে ইনপুট 2^n সংখ্যক লাইন, আউটপুট n সংখ্যক লাইন, সর্বাধিক লাইন থাকতে পারে। ওকে, মানে এখানে যদি 8 হয় তাহলে 8 মানে 2^3, তাহলে ম্যাক্সিমাম লাইন হবে 3টে, সেটাই বোঝানো হয়েছে। ক্লিয়ার? তাহলে আউটপুট ইকুয়াল টু n, তাহলে ইনপুট ইকুয়াল টু 2^n, তাহলে 2^n ইনটু n, দ্যাট ইজ দ্য অপোজিট অফ ডিকোডার। এবার দেখ এই ট্রুথ টেবিলটা কেমন হবে, ট্রুথ টেবিলটা ঠিক মানে আমরা করব ডিকোডার, ঠিক ডিকোডারের উল্টোটা হবে। দেখ একটা আলাদা, দেখ
এখানে লিখবো ইনপুট, তাহলে ইনপুটটা ই জিরো দিয়ে শুরু হবে, ই জিরো, ই ওয়ান, ই টু, ই থ্রি, ই ফোর, ই ফাইভ, ই সিক্স, ই সেভেন, তাহলে আটখানা। আর আউটপুটটা দিতে শুরু করবো ও জিরো, ও ওয়ান, ও টু। এইবার মজার গল্প হলেও এটা হবে, এটা মাথায় রাখতে হবে যে এতক্ষণ আমরা করেছিলাম যে ইনপুটে টু টু দি পাওয়ার অফ এন, তাহলে রো সংখ্যা হয়ে সেই টু টেবিলের রো, কিন্তু এখানে কনসেপ্ট একটু আলাদা, এখানে আউটপুট হলো তিনটে, সেই হিসাবে এটা হবে তোমার আটটা। এখানে আউটপুটটাকে দিয়ে রো তৈরি করব, এটা একদম একটু আলাদা, এখানে আউটপুট লিখবে বটে কিন্তু এটা দিয়ে রো তৈরি হবে, টু টু দি পাওয়ার, এখানে তিনটে আউটপুট আছে, টু টু দি পাওয়ার থ্রি মানে আটটা দেয় করব। এই দিকটাই আমরা তৈরি করব, চারটে জিরো, চারটে ওয়ান, ডবল জিরো, ডবল ওয়ান, ডবল জিরো, ডবল ওয়ান, এখানে জিরো ওয়ান, জিরো ওয়ান, জিরো ওয়ান, জিরো ওয়ান, এইটা হবে। তাহলে এটা জিরোর ঘর, এটা ওয়ানের ঘর, এটা টু এর ঘর, এটা থ্রি, এটা ফোর, এটা ফাইভ, এটা সিক্স, ঠিক এইটা যখন হবে, যখন জিরোর ঘর তখন ই ওয়ান, ই ওয়ান, যখন ওয়ানের ঘর তখন তোমার ঠিক ডায়াগোনালি ওয়ানটা চলে যাবে, মানে ইনপুট আউটপুটটা বদলে যাবে, কিন্তু টু টেবিলটা একই থাকবে, ইনপুট আউটপুটে করা যাবে, আউটপুট ইনপুটে করা যাবে। ডিকোডার যেটা 3 ইনটু 8 ডিকোডার করেছিলাম সেম টু টেবিল হবে, বাট আউটপুটের ঘরটা ইনপুট হিসাবে লিখবো আর ইনপুটের ঘরটা আউটপুট হিসাবে লিখবো, ব্যাপারটা একই হবে। এবার যখন টু টেবিলটা করব, লজিক্যাল এক্সপ্রেশন বার করব, ও জিরো, তাহলে কোন ঘরগুলো ওয়ান আছে দেখ, একের ঘরে ওয়ান, তিনের ঘরে ওয়ান, পাঁচের ঘরে ওয়ান, আর সাতের ঘরে ওয়ান, তাহলে হবে ই ওয়ান, ই থ্রি, ই ফাইভ, ই সেভেন। আবার দেখ যখন ও ওয়ান, কোন ঘরে ওয়ান আছে, দুইয়ের ঘরে, তিনের ঘরে, পাঁচে, ছয়ের ঘরে, সাতের ঘরে, তাহলে দুই, তিন, ছয়, সাত, ই ওয়ান, মানে সেইগুলোতে সেই ঘরগুলো ওয়ান হবে। আর এখানে কোন ঘর আছে চারটে পর পর, তাহলে ফোর, ফাইভ, সিক্স, সেভেন, দেখ ই ফোর, ই ফাইভ, ই সিক্স, ই সেভেন, লক্ষ্য করি দেখ, এখান দিয়ে যাই, দেখ ই সিক্স এর ঘর, তাহলে এখানে ওয়ান আছে, এখানে গুঁজে যাই ই সেভেন, সেইভাবে দেখতে হবে। তোর অত কিছু দেখার দরকার নেই, তোরা এইভাবে করে খালি মাথায় রাখবি কোন ঘরগুলো ওয়ান আছে সেইগুলো ই হবে। দেখ এখানে ই ঘরে ওয়ান, ইয়ের ঘরে যায় ই ওয়ান, ধরে ধরে ইয়ের ঘরে, দেখ ই ওয়ানের ঘরে, এখানে ওয়ান মানে এটা ওয়ানের ঘরে ওয়ান থাকতেই হবে। আবার দেখ এখানে ওয়ান আছে, তাহলে এটা কোন ঘরে, টু এর ঘরে, দেখ এখানে টু এর ঘরে। লজিক্যাল এক্সপ্রেশনটা কি বোঝা গেল? হ্যাঁ স্যার। কিছুই নেই, মানে থ্রি ইনটু এইট আমরা যখন করেছিলাম, এখানে এবিসি ইনপুট লিখেছিলাম, এখানে আউটপুট লিখেছিলাম, তো সেটা জাস্ট উল্টো করে লিখবি, নামগুলো একই লিখবি, কিন্তু এখানে ইনপুটগুলো তৈরি করতে হবে। চারটে জিরো, চারটে ওয়ান, ডবল জিরো, ডবল ওয়ান, ডবল জিরো, এখান থেকে শুরু করবি, করে কি করতে হবে জাস্ট এখানে জিরো থেকে সেভেন অব্দি বসাবি, এখানে যখন জিরো তখন জিরোর ঘরে ওয়ান, এখানে যখন ওয়ান তখন ওয়ানের ঘরে, এই ক্রসে ক্রসে, মানে যেরকম হয় যে টু টেবিলে করেছিলাম, জাস্ট উল্টোটা হবে, ইনপুট আউটপুটে করা যাবে, আউটপুট ইনপুটে করা যাবে। যখন লিখবো তখন ও জিরো, ও ওয়ান, ও থ্রি, ও টু, সরি, ও জিরো, ও ওয়ান, ও টু, তাহলে ও জিরোর ঘর, কোন ঘরে ওয়ান আছে, যে ঘরগুলো ওয়ান আছে সেই ঘরে, দেখ একের ঘরে আছে, তিনের ঘরে আছে, পাঁচের ঘরে, সাতের ঘরে, তাহলে ই ওয়ান, ই থ্রি, ই ফাইভ, ই সেভেন, একই রকম ভাবে ও ওয়ানের ক্ষেত্রে দেখ ই টু, ই থ্রি, ই সিক্স, ই সেভেন, আর এর ক্ষেত্রে দেখ তোর আছে ই ফোর, ই ফাইভ, ই সিক্স, ই সেভেন। এইবার এই দেখ পিকচারটা আঁকতে হবে, এখানে কিন্তু ইনপুট দিয়ে আঁকতে হবে আউটপুট গুলোকে, তাহলে ই জিরো থেকে ই সেভেন অবধি আটখানা লাইন টেনে নিলাম। আচ্ছা এবার ও জিরোর মধ্যে কি কি আছে, ওয়ান, থ্রি, ফাইভ, সেভেন, দেখ এই ওয়ান থেকে ডাক টানবো, থ্রি থেকে, ফাইভ থেকে, সেভেন থেকে, এগুলো সবকটা অর গেট, কিন্তু এখানে কিন্তু কি হবে অর গেট, সবকটাই অর গেট হচ্ছে, তাহলে কটা, যতগুলো ইনপুট আউটপুট ততগুলো অর গেট, তিনটে আউটপুট, তিনটে অর গেট, আর প্রত্যেকটার ক্ষেত্রে দেখ চারটে করে লাইন ইনপুট আছে, এখানে দেখ টু, থ্রি, সিক্স, সেভেন, টু, থ্রি, সিক্স, সেভেন, এই দেখ টু, থ্রি, সিক্স, সেভেন, এখানে অর গেট, আচ্ছা একই রকম ভাবে হবে ফোর, তাহলে এটার ক্ষেত্রে কি হলো, লাস্টের ক্ষেত্রে ই ফোর, ই ফাইভ, ই সিক্স, ই সেভেন, তাহলে ও টু দিয়ে গেল ই ফোর, ই ফাইভ, ই সিক্স, ই সেভেন, এইভাবে অর গেট দিয়ে আমরা এগুলোকে কানেক্ট করলাম, তাহলে ও জিরো, ও ওয়ান, ও টু, ক্লিয়ার লজিক্যাল ডায়াগ্রামটা।
আমি এই দুটো ছবি পাঠাচ্ছি, তোরা দেখে নিয়ে এক্ষুনি এই দুটো করে আমাকে দে। এই যে টুট টেবিলটা করবি, তোরা ওই ব্লক ডায়াগ্রামটা আঁকবি, টুট টেবিলটা করবি আর লজিক্যাল এক্সপ্রেশনটা, ব্যাস। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর তার সঙ্গে এইটাই করা যায়।